আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, হাউজে কাউসার মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের দোয়া, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমরা সেজদায় যাই তখন আমাদের পাটা কোন অবস্থায় থাকবে, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমরা কোনটা আমল করব। অনেকে দুইটা পা এভাবে ফাঁকা করে রাখে, মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা করে রাখে, আবার অনেকে এইভাবে পা দুইটা একসাথে করে রাখে, কোনটা করব এই বিষয় সম্পর্কে আলোচনা করব। মূল আলোচনায় চলে যাচ্ছি, তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, মানুষের কাছে সত্য কথাগুলো প্রচার করে দিন, তত শুভ পরিমাণ সওয়াব অবশ্যই আপনার আমল নামায় লিখা হবে ইনশাআল্লাহ, সদকায়ে জারিয়ার মতো আপনি সওয়াব পাবেন ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার কারণে। তো যাই হোক দর্শক, যেটা বলতেছিলাম যে নামাজের মধ্যে উভয় পা কোন অবস্থায় রাখবে, নামাজের মধ্যে কোনো কোনো হাদিস, নামাজ সংক্রান্ত যে হাদিস আছে ওই হাদিসের মধ্যে পাওয়া যায় যে নামাজের মধ্যে পা রাখবে এভাবে ফাঁকা রাখা অবস্থায়। হ্যাঁ, ফাঁকা রাখা অবস্থায় রাখা যাবে, উভয় পা ফাঁক করে রাখার কথাও হাদিসের মধ্যে আসছে। আবার কোনো কোনো হাদিসের মধ্যে আসছে উভয় পা এইভাবে আজায় রাখবে, একটা আরেকটার সঙ্গে লাগিয়ে রাখবে, এই যে তিমা করে রাখবে। এখন দুইটা পদ্ধতি হাদিসে, এই দুইটা পদ্ধতির বহির্ভূত অন্য কোনো পদ্ধতি জায়েজ নাই। এখন এই দুইটা পদ্ধতির কথাই হাদিসের মধ্যে আসছে, কেউ এটা বলে কেউ ওটা বলে, যেহেতু দুইটা হাদিসের মধ্যে দুইটা পদ্ধতি পাওয়া যায় এজন্য উভয় পক্ষের পদ্ধতি মূলত জায়েজ, কোনোটাকেই ফুকাহায়ে কেরাম প্রাধান্য দেয় নাই, বলা হয়েছে যেই কোনো পদ্ধতির একটা অবলম্বন করলেই চলবে, নামাজ শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, সুন্নত তরিকা অনুযায়ী হয়ে যাবে। সুতরাং কেউ কেউ যদি বলে, যদিও কোনো কোনো কিতাবের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারাই আবার এটাকে অনুৎসাহিত করেছেন, সেজন্য আজকের মূল আলোচনাটা হচ্ছে নামাজের মধ্যে আপনার পা এটা আপনি ফাঁকা রাখলেও পারবেন, আবার একসাথে ইজতেমা করে আজিয়ে রাখলেও পারবেন, একটার সঙ্গে আরেকটা লাগিয়েও যদি আপনি রাখেন তাতেও কোনো সমস্যা নাই। ধন্যবাদ দর্শক, এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে বিশুদ্ধ তরিকায় সুন্নত তরিকায় নামাজ আদায় করে আল্লাহর দরবারে পরকালে নাজাত পেয়ে মুক্তি পেয়ে আমাদের সকলকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।